বেলুন ফেটে যাচ্ছে মাশাআল্লাহ, খুব কঠিন গজল। এই গজলগুলো আমরা হয়তো শুনছি মনে আছে যেন বিশাল সহজ। এই গজল ইমরান ভাইয়ের সাথে আমি এতদিন ডুয়েট দিচ্ছি, পুরোটা তো দিতে পারি না, আমার একটু ব্রেনটা আবার শর্ট, কি জাগামাগা জাগামাগা করে আমার ব্রেনের ওপর দিয়ে চল যায়, আমি নিজেই পারি না, আপনাদের কি বলবো। দেখবেন খুব কষ্ট, আপনারা ট্রাই করে দেখবেন। এটা হচ্ছে পাকিস্তানি একজন শিল্পী আছে, সাবির বারকাতি, নাম শুনেছেন? সাব্বির বারকাতি, ভুল হচ্ছে, যাই হোক হবে, পুরো আমার মতো দেখতে নাইজেরিয়ান, কি বুঝলেন, সাব্বির বারকাতি আমাদের এখানে এসেছে, প্রোগ্রাম করেছে, এই মেদিনীপুরের এখানে প্রোগ্রাম করেছে এই বছর, এই কিছুদিন আগে। তো যাক মাশাআল্লাহ ইমরান ভাই খুব ফলো করে। আর ওই যে ইমরান ভাই একটা লঙ্কার কথা বলছে, কি লঙ্কা বলেছিল, কচি ধানি লঙ্কা, এরকম ছোট্ট পানা হয় লাল টাইপের, তাই না, মনে হবে যেন কিচ্ছু না খেয়ে লোবো, কিন্তু গালে দিয়ে দেখেন বিশাল ঝাল। ইমরান ভাই দেখছি ওরম টিকটিকে, ও আছে ওই ধানি লঙ্কা দেখছি রোগা, কিন্তু বিশাল ঝাল। আর আমার দেখেন আমি হচ্ছি সেই বুলেট লঙ্কা, এই বড় কিচ্ছু নি। তকবীর দেন দেখি সবাই মিলে, নারে তাকবীর, জোরে হবে নারে তাকবীর, নারে তাকবীর।